প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি জানি না আমার এই ভিডিওটা কেউ দেখবে নাকি এবং এই ভিডিওটার পিছনে কেউ সময় দেবে নাকি আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে সুন্দরবনকে পরপর মানে সুন্দরবন ধ্বংস হয়ে আসতেছে পরপর সুন্দরবনকে বাঁচাতে হবে আমাদের আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছেই সুন্দরবন ধ্বংস হয়ে আসতেছে কারণ এই কথাটা বলার কারণ হচ্ছে আমরা মানে আগে যেই পরিমাণে সুন্দরবন থেকে মাছ এবং কাঁকড়া পেতাম হ্যাঁ এবং এবং খুবই বড় বড় পেতাম এখন সেই সংখ্যা সেই অনুযায়ী সেই সংখ্যা অনুযায়ী দেখা যাচ্ছে যে এখন সব ছোট ছোট হয়ে গেছে মাছ এবং কাঁকড়া সব ছোট ছোটো একটাও বড় মাছ কাঁকড়া দেখা যায় না মানে কি বলবো খুব ভুল ভবিষ্যৎ দেখা যায় আমি আজকের বাজারে গেছিলাম কাঁকড়া বিক্রি করতে তো আমি ওই নদীর চর থেকে কাঁকড়া ধরে এবং ফিশারিতে ছেড়ে সেটা বড় করে বিক্রি করি তো আমি আজকের বাজারে গেছিলাম কাঁকড়া বিক্রি করতে তো দেখলাম একজন কাঁকড়া নিয়ে এসছে প্রায় বারো তেরো কেজি মতন কাঁকড়া নিয়ে এসছে সেইখানে দেখলাম যে একটা মাত্র ছশো গ্রামের কাঁকড়া আছে আচ্ছা একশো গ্রামের কাঁকড়া আছে দু থেকে আড়াই কেজি মতন আর পঞ্চাশ গ্রাম সাইজের কাঁকড়া আছে প্রায় পাঁচ ছ কেজি মতন আর পঞ্চাশ গ্রাম থেকে ছোট তিরিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রামের কাঁকড়া আছে প্রায় চার কেজি মতন হুম এই যে তিরিশ পঁয়ত্রিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম বা একশো গ্রামের কাঁকড়া হ্যাঁ এইটা কয়টা দিলে এক কেজি হবে তাহলে আমাদের সুন্দরবন পরপর ধ্বংস হয়ে আসতেছে কিভাবে চিন্তা করুন এত ছোট ছোট কাঁকড়া বাজারে বিক্রি হচ্ছে ওই কাঁকড়া তিনটে কি চারটে দিলে একশো গ্রাম হবে একবার চিন্তা করে দেখুন সব আমরা ছোট ছোট মাছ কাঁকড়া এত পরিমাণে ধরে নিচ্ছি নদী থেকে যে নদীতে জন্মানোর মানে সুযোগ হচ্ছে না আর এমন হয়ে গেছে আমাদের সুন্দরবন এবং এই যে জেলেরা যে জাল দেয় অনেক অনেক মানে বড় মাছের চারা বড় বড় যেগুলো যেসব মাছগুলো বড় হয় চার পাঁচ ছ কেজি দশ কেজি করে হয় সেই সব মাসের ছোট ছোট চারা ওই জালে ওই নেট জালে পড়ে হ্যাঁ পড়লে ওরা তো মেরে ফেলতেছে হ্যাঁ ওটা আর বড়ো হওয়ার সুযোগ পাচ্ছে না মানে যত ছোট ছোট চারা সব মেরে ফেলতেছে মেরে শুকিয়ে হ্যাঁ সেগুলো শুকনো হিসাবে কেজি ধরে বিক্রি করে দিচ্ছে মানে সুন্দরবন কিভাবে ধ্বংস হয়ে আসতেছে চিন্তা করুন এবং আমি চাই যে আমাদের সুন্দরবনের আশেপাশে বা আমার এই ভিডিওটা যারা দেখতেছেন হ্যাঁ আপনি আপনি যখন বাজারে মাছ কিনতে যাবেন প্লিজ ছোট ছোট মাছ কাঁকড়া কিনবেন না এগুলো থেকে বির মানে বাদ দিয়ে দিন কি না হ্যাঁ আপনি অন্য কাউকে শেখানোর চেষ্টা করুন যে ছোট ছোট মাছ কাঁকড়া বাজার থেকে আমরা কিনবো না যদি আমরা না কিনি ছোট ছোট মাছ কাঁকড়া বাজার থেকে এগুলো বিক্রি হবে না যদি বিক্রি না হয় এগুলো কেউ ধরবে না হ্যাঁ বলবে ছোটো ছোটো জেলেরা তখন ভাববে যে ছোটো ছোটো মাছ কাঁকড়া তো বিক্রি হচ্ছে না আমরা ধরে কি করব বড়গুলো তখন ধরার চেষ্টা করবে ছোটোগুলোকে ছেড়ে দেবে হ্যাঁ আপনি এই একজনই যদি চেষ্টা করেন যে আমি ছোট ছোট মাছ কাঁকড়া বাজার থেকে কিনবো না হুম আপনারা দেখে দেখে আরেকজন শিখবে হ্যাঁ এক হাজার জনের মধ্যে একজন যদি আমার এই ভিডিওটা দেখে যদি না কেনে হ্যাঁ এবং তার দেখেও যদি না কেনে এই একজন একজন করতে করতেই এক জন হবে হ্যাঁ আমরা যদি এই ছোটো ছোটো মাছ কাঁকড়া বাজার থেকে না কিনি হ্যাঁ এবং যারা জেলেরা আছে তারা যদি বাজারজাত না করি হ্যাঁ তাহলে একদিন এই সুন্দরবন মাছ কাঁকড়া মানে মাছ কাঁকড়ায় ফুলে ভেবে উঠবে এই মাছ কাঁকড়ায় হ্যাঁ সুন্দরবনের পরিস্থিতিটা এমন হয়ে গেছে মানে একজনই কাঁকড়া নিয়ে এসছে কথা বলবো না একজন আরও দু তিনজন আছে তাদের ব্যাগে কি আছে আমি দেখিনি তবে একজনের ব্যাগে দেখেই আমি একদম মানে হয়ে গেছি যে আমিও কিন্তু নদী থেকে কাঁকড়া পাই হ্যাঁ দেড়শো দুশো গ্রাম সাইজেরও কাঁকড়া পাই দেড়শো দুশো গ্রাম যেগুলো হয় সেগুলো বিক্রি করে দেই যেটা ছোট পাই সেটা তো আমি পুকুরে ছেড়ে বড় করতে পারি কেননা আমাদের এই নদীর সাইডে নোনা জলে পুকুরে অনেক রকমই নদীর মাছ হয় পুকুরে হ্যাঁ মানে পুকুরে বলতে নোনা জলের ফিশারিতে অনেক রকমই নদীর মাছ কিন্তু হয় সেগুলো তো আমরা ছেড়ে ছেড়ে বড় করতে পারি হ্যাঁ সেগুলো আমরা না মেরে ফের আবার যদি কিংবা ছোট ছোট যেগুলো যেই সব মাছগুলো বড়ো হয় সেগুলো যদি নদীতে ছেড়ে দেই হুম এটা এটা মূলত কারা করতে পারে যারা বাজার থেকে মাছ কিনে তারা যদি এই ছোট ছোট মাছগুলোকে না কেনে তাহলে একমাত্র জেলেদের ধরা বন্ধ হয়ে যাবে কারণ তারা বাজারে নিয়ে গেলে তো বিক্রি হবে না বলবে যে এই ছোটো ছোটো মাছ কাঁকড়া তো বিক্রি হয় না আমরা বাজারে নিয়ে গিয়ে কী করবো হ্যাঁ তারা তখন বড় বড় মাছ কাঁকড়া ধরার চেষ্টা করবে এবং সরকার থেকে একবার ঘোষণা করা হয়েছিল যে দুশো গ্রামের নিচে ইলিশ মাছ বিক্রি করা মানে বিক্রি করা এবং ধরা অপরাধ এই জন্যে জেলেরা কী করছে দুশো গ্রাম সাইজের উপরে যে জাল মানে জালে যে মাছ পড়বে সেই জালটাই ব্যবহার করত কিছুদিন বন্ধ ছিল মানে এতটাই কড়া নিরাপত্তা ছিল যে কিছু দিন বন্ধ ছিল দুশো গ্রাম ইলিশ দুশো গ্রামের নিচে ইলিশ ধরা বন্ধ আবার সেই একই ফের বাজারে চালু হয়ে গেছে দুশো গ্রাম সাইজের ইলিশ তাহলে যারা এই কম ছোট মাছ যদি কেনা বন্ধ করেন তাহলে আমাদের সুন্দরবনটা মানে অনেক মাছ কাঁকড়ার দিক দিয়ে ফুলে ভেবে উঠবে এখন আবার সেই দুশো গ্রাম সাইজের ইলিশ বিক্রি হচ্ছে বাজারে হ্যাঁ এটা যদি করা নি এখন আবার একটা নিয়ম চালু করেছে যে নয় মাস নদীতে জাল দেওয়া যাবে তিন মাস নদীতে জাল দেওয়া যাবে না এই নদীতে টোটাল যদি এক বছর হ্যাঁ টোটাল যদি এই এক বছর যদি নদীতে না জাল কোনো কোনো একদম কোনো একদম জেলেরা নামতে পারবে না এক বছর পরে নামবে তাহলে মানে সুন্দরবনের মাছ কাঁকড়া নদী থেকে উপরে উঠে চলে আসবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এত পরিমাণে মাছ কাঁকড়া মানে সুন্দরবনে আছে ছোট ছোট মানে চারার মানে এত পরিমাণে মেরে ফেলতেছে এত পরিমাণে মেরে ফেলতেছে জেলেরা ছোট ছোট এমন মাছ কাঁকড়া পড়ে যে ওগুলোকে মেরে ফেলে দেয় কেননা ওগুলো তো বাজারে বিক্রি হবে না এত ছোট পড়ে আমার চোখে দেখা আপনি যদি বাজার থেকে ছোট ছোট না মাছ কাঁকড়া কেনেন এবং অন্যকে বোঝানোর চেষ্টা করেন দেখবে একদিন আমাদের সুন্দরবনে মাছ কাঁকড়ায় ভর্তি হয়ে গেছে প্লিজ দর্শক বন্ধুরা ভিডিওটাকে আপনি যদি মানে ছোট ছোট মাছ কাঁকড়া না কিনে যদি না হেল্প করতে পারেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিন শেয়ার করে দিলে যখনই আরেকজনের কাছে পৌঁছাবে আপনি না পারলে কী হচ্ছে উনি হয়তো পারবেন যে বড় মাছ কিনে খেতে ছোট মাছ না কিনল আপনি ভিডিওটাকে শেয়ার করে দিন যত বেশি শেয়ার করবেন যত বেশি মানুষের কাছে যাবে তত বেশি আমাদের সুন্দরবন মাছ কাঁকড়ায় মানে ভরে উঠবে পরে 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 আপনিও একদিন ওই ভিডিওটা শেয়ার করার কারণে দেখা যাবে যে এক বছর পরে আপনিও বড় মাছ কিনে খেতে পাচ্ছেন প্লিজ দর্শক বন্ধুরা ভিডিওটাকে যত পরিমাণে পারেন শেয়ার করুন শেয়ার করলে হ্যাঁ আপনি না পারলে অন্য কেউ পারবে হয়তো বড় মাছ কিনে তার খাওয়ার মতন সামর্থ্য আছে সে হয়তো এই ভিডিওটা দেখে ইমপ্রেস হয়ে হয়তো সে ছোট মাছ কিনা বন্ধ করে দেবে হ্যাঁ তখনই এই সুন্দরবন মাছ কাঁকড়ায় পূর্ণ হবে আবার আবার আগের মতন দিন ফিরে আসবে এখন কটা সুন্দরবন থেকে কটা মাছ কাঁকড়া পাওয়া যায় এবং কত কত দামে বিক্রি হয় একবার ভেবে দেখেছেন নোনা মাছের দাম কীরকম হয়েছে এরকম ছিল আর একটা বড় মাছ কিনতে গেলে তো আমাদের মধ্যবিত্ত পরিবারের মানে কি বলবো জিপ বেরিয়ে যায় বাজারে গেলে জিপ কাটতে হয় দাম শুনে প্লিজ ভিডিও